নমস্কার বন্ধুরা, অপ্পি হাউস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি মজাদার একটা রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট। তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি ভিডিও আনলে আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। তো বন্ধুরা চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, আমি দুটো মাছের মুড়ো নিয়ে নিয়েছি। আমি এভাবে মুড়োগুলো ভাজার সময় ভেঙে নিয়েছি। ভালো করে মুড়োগুলো ভেজে নিতে হবে। দেখুন, আমি ভালো করে মুড়োগুলো ভেজে নিচ্ছি। মুড়োগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। অবশ্যই আপনারা ভাজার সময় ঢাকনা দিয়ে ভাজবেন, তো তেলটা ছুটবে না, মাছের চোখটা ফুটে যায়, তো ওটাও হবে না যদি ঢাকনা দিয়ে ভাজেন। তো আমি এখন নামিয়ে নেব, আমার ভাজা হয়ে গেছে মুড়োগুলো। তো আমি মাছের মুড়োগুলো উঠিয়ে নিয়েছি, এখন ওই তেলের মধ্যে কিছু আলু টুকরো করে রেখেছিলাম দিয়ে দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি ভেজে নেব ভালো করে আলুটা। তো ভালো করে আলুটা ভেজে নিতে হবে। এই যে লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়েছি, এখন ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আলু ভাজা হচ্ছে। আলু ভাজা হতে হতে আমি একটু উপকরণগুলো দেখিয়ে নেব। আমি এখানে ধনেপাতা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি করে রেখেছি, লঙ্কা বাটা, জিরে বাটা, আদা রসুন বাটা এখানে একসাথে বেটে রেখেছি, আর আমি ছোট একটা বাটির দু বাটি চাল নিয়েছি। আমি দু বাটি চাল ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কতটা ফুলে উঠেছে চালগুলো। তো আপনাদের বাড়িতে যে চাল আছে আপনারা ওই চাল দিয়েই বানাতে পারবেন, কোনো এক্সট্রা অন্য কোনো চাল আনতে হবে না। তো আমাদের ঘরে যা থাকবে আমরা সেটা দিয়েই বানাতে পারবো। আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নেব, দু তিনটে মতন, আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নেব, এই যে চারটে কাঁচা লঙ্কা। আর ফোড়নে দেব তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ, এগুলো দিয়ে দেব, ছোট এলাচ গোটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটা নামিয়ে নেব। এবার আমি ফোড়নে তেজপাতা, গোটা এলাচ আর লবঙ্গ আর দারচিনি দিয়ে দেব। তো এগুলো একটু হালকা করে ভেজে নিয়ে, একটু লাল লাল হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। দেখুন ফোড়নটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভালো করে নরম করে নিতে হবে, অনেক বেশি ভাজার দরকার নেই। এবার আমি আস্তে আস্তে বাটা মশলাগুলো দিয়ে দেবো, লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা যেগুলো বেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। এবার আমি একটু নুন হলুদ দিয়ে দেবো, এই যে একটু হলুদ গুঁড়ো দিলাম, এক চামচ লবণ দিয়েছি, এবার ভালো করে আর একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে, তাহলে খেতে ভালো হবে। এবার আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব, আর টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে চাল দিয়ে দেবো, তার আগ পর্যন্ত নাড়াতে হবে।
ফ্লেমটা অল্প করে দিয়েছি আমি। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পরে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওই চালগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। চালটা একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে, মশলার সাথে হালকা একটু ভেজে নিতে হবে। তো আপনারা কালার আরও কালার আসার জন্য একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যাতে কালারটা আরও সুন্দর আসে, আরও ভালো আসবে। তো আপনারাও দিতে পারবেন লঙ্কার গুঁড়ো চাইলে, এটা হচ্ছে পুরো অপশনাল, না চাইলে নাও দেবেন। আমি একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এভাবে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে চালটা। দেখুন এভাবে করে আমি কষিয়ে নিচ্ছি, দেখুন চালটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। তো আর একটু সময় ভাজবো, এখন এর মধ্যে আলুটা অ্যাড করে দেব। আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা অ্যাড করে দিলাম। তো একটু নাড়িয়ে মাছের মুড়ো যে ভেঙে রেখেছি মাছের মুড়োগুলো দিয়ে দেবো। দেখুন এভাবে আস্তে করে আমি নাড়িয়ে নেব। এভাবে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে, দেখতেও ভালো হয়। এবার মাছের মুড়িঘণ্টর মধ্যে একটু জল দিতে হবে। তো জলের পরিমাণটা যতটুকু চাল নেবেন আপনারা ততটুকুই দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। আমরা অনেকেই জলের পরিমাণটা বুঝতে পারি না। তো আমি এবার জল দিয়ে দেব। আমি এক বাটি চাল নিয়েছিলাম, তো এক বাটি জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে আস্তে আস্তে, লো ফ্লেম করেই করব। আমি জল দিয়ে এভাবে রান্না করে নিয়েছি, কিছু সময় ঢেকে রান্না করে নিতে হবে, ভাতটা যেন ফুটে যায়। আর দেখুন ঝোলটা টেনে এসেছে। এরপরে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এরপরে একটু নাড়িয়ে নেব ভালো করে। ধনেপাতা কুচিতে ফ্লেভারটা ভালো আসে আর খেতেও অন্যরকম একটা টেস্ট আসে। তো রুই মাছের মাথার মুড়ি ঘণ্ট খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি এরপরে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি, এবার নাড়িয়ে নেবো একটু ভালো করে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে খেতে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার রেসিপি ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন।